সবাইকে শুভ কোজাগরি লক্ষ্মী পুজো শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো দেখো এখানে কিন্তু আমার বৌদি লক্ষ্মী ঠাকুর পুজো শুরু করা করে দিয়েছে এই মাত্র সবে সবে ব্রাহ্মণ পুজো করে চলে গেল এখন বৌদি লক্ষ্মীর পাঁচালি পড়ছে প্রত্যেক বছর আমাদের বাড়িতে খুব খুব বড়ো সড়ো করেই পুজো হয় তো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে যথারীতি পুজোতে এবার তোমরা অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারো যে দিদি ভাই তোমার বাড়িতে কেন পুজো কর তুমি আমার বিশেষ অসুবিধা ছিল বলে আমি বাড়িতে পুজো করতে পারিনি তাই সেই কারণে চলে এসেছি বাপের বাড়িতে মানে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল তো আমরা চলে এসেছি বা বাপের বাড়িতে দেখো বৌদি কত রকমের ভোগ রান্না করে দিয়েছে মায়ের সামনে এখানে আছে খিচুড়ি সুজি লুচি নাড়ু মুরগি ফল প্রসাদ আরও অনেক কিছু রয়েছে তো আর এখানে তো অনেক ঠাকুররা মানে রাধাকৃষ্ণ রয়েছে গোপাল রয়েছে আরও অনেক ধরনের ঠাকুর রয়েছে আর এই যে লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী ঠাকুর তো আমাদের আমরা কিন্তু ঠিক দুর্গা পুজোর পরে কিন্তু আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো হয় তো সবাই করে অনেকের প্রত্যেক এখন তো লক্ষ্মী পুজো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে বাড়িতেই হয় সেটা কোনো বিষয় না তো বৌদি এখন লক্ষ্মীর পাঁচালি পড়ছে এই জন্যই আমি কিন্তু ভয়েস ওভার দিলাম আর পাশেই বোঝ হয়তো পুজো বাড়িতে একটু গান টান হয় তার জন্য বিশেষ করে আমি ভয়েস ওভারটা দিলাম আর এখানে ভিডিও করে দিচ্ছিল আমার ছেলে যেহেতু আমি মন্দিরের ভেতরে আসতে পারছিলাম না যাই হোক দেখো এখানে কিন্তু নাড়ু আরও ক্ষীরকদম আরও আর আরও আরও অনেক কিছু মানে মাকে মা যে সমস্ত পছন্দ করে সে সমস্তগুলোই আয়োজন করা হয়েছে তারপর ব্রাহ্মণ পুজো করে চলে যাওয়ার পরে বৌদি লক্ষ্মীর পাঁচালিটা পরে কমপ্লিট করছে মানে আমাদের ভেতরে নিয়ম আছে যে ব্রাহ্মণ পুজো দেওয়ার পরে আমরা লক্ষ্মীর পাঁচালিটা পড়ি অনেকে হয়তো সন্ধ্যার সময় পরে আমরা পুজো দেওয়ার পর পরই লক্ষ্মীর পাঁচালিটা পরে কমপ্লিট করি আবার সন্ধ্যার সময় হয়তো সময় পেলে পড়বো কিন্তু আমরা পুজোর লক্ষ্মী লক্ষ্মীপাশীটা পড়া হয়ে যায় তো দেখতে দেখতে কিন্তু পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একবার তোমাদের সাথে মায়ের মূর্তিটা ভালো করে বড় করে জুম করে তোমাদের দেখালাম সত্যি বলো মায়ের মূর্তি খুব সুন্দর লাগছে এদিকে তো নারু মুরগিগুলো তো মানে কী বলবো কতক্ষণ সবাই প্রসাদ পাওয়ার জন্য বসে আছে তো এদিকে আমার বৌদি কিন্তু তোমার সমস্ত ফল প্রসাদগুলো এক জায়গায় করছে তার মধ্যে কিন্তু সব থেকে বড় প্রসাদ তোমার নৈবিদ্য ওটা মাখা মাখার জন্য আর দেখো আমি কিন্তু ভেতরে না না ঢুকে কিন্তু আমি দরজার বাইরে থেকে মাকে প্রণাম করছি আর এদিকে দেখো কিন্তু অলরেডি প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে এটা আমার জামাইবাবু জামাইবাবু প্রসাদ খাচ্ছে এটা আমার বউ মা মানে আমার দিদি ছেলের বউ দিদি দেখো প্রসাদ পেয়েছে দিদি এখন চলে আছে বাইরে এদিকে দেখো আমার বৌদি নৈবিদ্যর মানে চাল কলা যাকে বলে আমার সব থেকে তো আমি খুব ভালোবাসি চালকলা মাগছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাদের আমাদের এই বাড়ির পুজোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে